হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশিত গার্ডেন পয়েন্ট। তো বন্ধুরা, আজকে যে গাছটি আপনারা দেখছেন এটির নাম হচ্ছে ফুরুষ, আবার অনেকে এটিকে ছানা ফুলও বলে থাকে। তো এই গাছ আপনি খুব সহজে আপনার বাড়ির টবেও তৈরি করতে পারেন। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার একটি 8 ইঞ্চি টবে করা আছে। তো এতে ফুল এসছে, প্রথমবারই ফুল এলো। গত 8 মাস আগে আমি এই গাছটিকে লাগিয়েছিলাম, তো খুব ভালোভাবে এর পরিচর্যা করা হয়নি, তাই ফুলের পরিমাণটা একটু অল্প হয়েছে। কিন্তু যদি এটিকে আপনারা একটু ভালোভাবে পরিচর্যা করেন, তাহলে এর থেকে অনেক বেশি ফুল আপনারা পেতে পারেন। এবার দেখা যাক এই গাছটিকে ভালোভাবে। এটি প্রতিস্থাপন করার জন্য এমন কিছু হিউজ জিনিসের প্রয়োজন নেই। এটা করতে গেলে আপনাকে শুধু দানাযুক্ত মাটি নিতে হবে, তার সঙ্গে শুকনো গোবর সার মেশাতে হবে, এবং এর সঙ্গে কিছু সামুদ্রিক লাল বালি, সেটা মেশাতে হবে। এই 3টে উপকরণ দিয়ে আপনি সহজেই এই গাছটিকে টবে তৈরি করতে পারবেন। এবং আপনি যদি চান, এর সঙ্গে কিছুটা হাড়ের গুঁড়ো এবং কিছুটা সুপার ফসফেট এর সঙ্গে মিলিয়ে দিতে পারেন। আর খুব বেশি রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো, তাহলে গাছের আয়ুটা একটু কমে যায়। চেষ্টা করবেন সবসময় জৈব সারের প্রয়োগ করার। এই যখন প্রথম কুঁড়ি এসেছিলো এই গাছটিতে, দেখুন কুঁড়িগুলো কীভাবে এসছে। যখন প্রথম এটা ফুটে ওঠে, তখন আমি ভেবেছিলাম হয়তো এইটাই সাদা রঙেরই হবে, কিন্তু দেখলাম সাদা থেকে এটি আস্তে আস্তে রূপান্তরিত হলো লালে। এটি লাল রঙের ফুরুষ। এটি আমার টবেই রয়েছে, 8 ইঞ্চি টবে। গাছটি অসাধারণ সুন্দর ফুল দেয় এবং প্রত্যেক বছরই এতে ভালোভাবে ফুল হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবেন। পরবর্তীতে আমি যেই ভিডিও করব সেটি সবার প্রথম আপনারা দেখতে পারবেন। তো এই ফুরুষ সম্পর্কে এর মাটি কীভাবে তৈরি করবেন ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, অবশ্যই চেক করবেন। এবং কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন, আমি এই গাছ সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে বলবো। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।